ইউটিউব চ্যানেল আমাদের অনেক সময় প্রয়োজনে ডিলিট করতে হয়। যদি ডিলিট করার প্রয়োজন পড়ে আমাদের ইউটিউব চ্যানেলটি, তখন আমরা কিভাবে ডিলিট করব চ্যানেলটিকে? আমরা যখন ইউটিউব চ্যানেল ডিলিট করতে যাব, তো প্রথমে আমাদের চ্যানেলটি লগইন করা থাকতে হবে। লগইন করা থাকার পর এই যে দেখুন, এখানে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে উপরে আইকনটি আছে, এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন, সেটিংয়ের যে আইকনটি আছে, এই সেটিংয়ের আইকনের মধ্যে ক্লিক করব। সেটিংয়ের মধ্যে আইকনে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তারপর নিচের দিকে এখানে দেখুন অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন আছে, অ্যাডভান্স সেটিংয়ে যাব। তারপর এই যে দেখুন নিচে ডিলিট চ্যানেল লেখা আছে, এখানে ক্লিক করব। ডিলিট চ্যানেলে ক্লিক করার পর এই যে দেখুন আমাদের চ্যানেলের যে জিমেলটি আছে, জিমেলটিকে আমাদের লগ ইন করতে বলছে। এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে, কিন্তু এখানে আই ওয়ান্ট টু হাইড মাই কন্টেন্ট, এখানে আপনি কি কন্টেন্টটিকে হাইড করতে চাচ্ছেন নাকি এখানে আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, এখানে আপনি পারমানেন্ট ডিলিট করতে চাচ্ছেন নাকি কন্টেন্ট হাইড করতে চাচ্ছেন এটা বলতেছে। এখানে আমি পারমানেন্ট ডিলিট করতে চাচ্ছি, এখানে দেখুন ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন এখানে ফলোয়িং উইল বাই পারমানেন্ট ডিলিট, এখানে আমার কতগুলো ভিডিও আছে, এখানে প্লে লিস্ট কতগুলো আছে, এখানে সাবস্ক্রাইবার কতজন আছে, এগুলি দেখাচ্ছে। তো এই এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখুন ডিলিট মাই কন্টেন্ট, এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে ডিলিট মাই অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। কিন্তু এখানে চ্যানেল নেমটি দেখাচ্ছে, চ্যানেল নেমটি লিখতে হবে। এখানে উপরে লেখা আছে চ্যানেল নেমটি, এটা আপনি ইচ্ছে করলে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে তারপরে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন। করলে এখানে দেখুন চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। রিমুভ ইউটিউব কন্টেন্ট, ইউর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড। তো এখন কিন্তু আমার চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। তো এভাবে করে কিন্তু আপনার চ্যানেল, যে কোনো চ্যানেল যদি আপনার ডিলিট করতে ইচ্ছে হয় বা দরকার পড়ে, তখন কিন্তু আপনি এভাবে করে এই পদ্ধতি কিন্তু আপনি ব্যবহার করে চ্যানেল ডিলিট করতে পারেন। তো টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।